সিএবি এবং এনআরসির বিরুদ্ধে বিদ্রোহ বিক্ষোভ অব্যাহত দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে। গতকাল রবিবার যে ছবিটা দেখেছিলাম আপনাদের, সোমবারও সেই একই ছবি, যেখানে ভাঙড়ের পোলের হাটে এনআরসি এবং সিএবির বিরুদ্ধে আজও রাস্তা অবরোধ করেন সাধারণ মানুষজন, বিক্ষোভকারীরা। ভাঙড়ের কাশীপুর থানার পোলের হাট তিন রাস্তার মোড়ে দীর্ঘক্ষণ ধরে অবরোধ চড়ে, ফলে অবরুদ্ধ হয়ে পড়ে ভাঙড় থেকে শ্যামবাজারের দিকে যাওয়ার রাস্তা। অবরোধের ফলে হয়রানির শিকার হন সাধারণ মানুষ, যেখানে একেবারে রাস্তার মধ্যে দাঁড়িয়ে বেঞ্চ পেতে কোথাও বা স্লোগান দিয়ে এই অবরোধ করা হয়, যেখানে অবিলম্বে সিএবি প্রত্যাহারের দাবি জানানো হয়। সোমবার অন্যতম ব্যস্ত দিন আজ, সেখানে কিন্তু শ্যামবাজারের দিকে যাওয়ার রাস্তা অন্যতম ব্যস্ত রাস্তা, সেই রাস্তায় এইভাবে আটকে অবরোধ করার জেরে কিন্তু হয়রানির মধ্যে পড়েন সাধারণ মানুষজন, ব্যাহত হয় যান চলাচল। এক ঘন্টারও বেশি সময় ধরে এই অবরোধ চলে, তারপরে অবশ্য এই অবরোধ উঠে যায়।